হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আদিপুরুষ যেটা দেখে এলাম, তো সেটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তা আদিপুরুষ অমরাবতের পরিচালনা, আদিপুরুষের গল্প নিয়ে বলার কিছু নেই। এখানে গল্পটা শুরুই হচ্ছে যে রাবণ সীতাকে হরণ করছে, বা শূর্পণখা যখন নাক কেটে দিচ্ছে লক্ষণ, সেরকম জায়গা থেকে গল্পটা শুরু হচ্ছে। যদিও আমার এই সিনেমার VFX নিয়ে আমার কোনোদিনই কোনো ইন্টারেস্ট ছিল না, সো দ্যাটস ওয়াই আমি এটা 3D-তে দেখিনি, আমি এটা 2D-তেই দেখেছি। কারণ আমার কাছে গল্পটার এসেন্সটাই বেশি দরকার। কিন্তু সত্যি কথা বলতে কি, যে গল্পটাকেও এটা ঠিক মতো ভাবে, মানে এই যে আমাদের ওপর যে একটা প্রভাব ফেলবে, যে যাই হোক ইমোশনাল যে একটা প্রভাব ফেলবে, সেটা কিন্তু ওইভাবে কিন্তু ফেলতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। তার কারণ হচ্ছে যে প্রথমে যখন গল্পটা শুরু হচ্ছে, ওই শূর্পণখা রামের কাছে গেছিল, রামকে প্রপোজ করে, তারপর সীতাকে সে আক্রমণ করে, লক্ষণ তার নাক কেটে দেয়, এই যে পুরো সিনটা, এই সিনটা কিন্তু বিশাল বড় একটা ড্রামাটিক একটা পোর্শন আছে, মানে এই এই সিনটার ক্ষেত্রে। তো সে আজকে শূর্পণখা, আজকে যখন আপনারা আদিপুরুষ দেখাচ্ছেন, রামায়ণ যখন দেখাচ্ছেন না, তা আদিপুরুষে যখন দেখাচ্ছেন, তাহলে আপনারা এই রাম লক্ষণ সীতা হনুমান এই পোর্শনটা, আপনাদের তো চরিত্র এমনি কমে যাচ্ছে, তাহলে এই পোর্শনটা এবং এই রাবণের পোর্শন গুলো, রাবণ মন্দোদরী, তার ছেলে মেঘনাদ, বিভীষণ, কুম্ভকর্ণ, এদের পোর্শন গুলো একটু যত্ন নিয়ে বাড়ানোই তো হতো, এটাই হচ্ছে ব্যাপার। তারপর আপনি VFX খারাপ করুন ভালো করুন সেটা পরের কথা, কিন্তু এই যে ইমোশনাল যে ব্যাপারগুলো, এইগুলো তো ক্লোজ টু রিয়েলিটি। আজকে হাজবেন্ড ওয়াইফ একটা জায়গায় আছে, তার স্ত্রীকে কিডন্যাপ করা হচ্ছে, আরেকজন মানে ইভিল একটা ক্যারেক্টার, সে আরেকজনের স্ত্রীকে কিডন্যাপ করছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে কিন্তু এগুলো ঘটে, এরকম নয় যে এটা রামায়ণেই ঘটেছিল বা মহাভারতে। মহাভারত এবং রামায়ণকে এপিক বলা হয় ওই জন্য যে এগুলো ক্লোজ টু রিয়ালিটি। আজকে আপনারা চিন্তা করে দেখুন, এই রাম লক্ষণ হনুমান সীতা রাবণ, এরকম ক্যারেক্টার কিন্তু আমাদের সোসাইটিতে এখনো আছে, স্টিল নাও আছে এখনো। আবার মহাভারতেরও দেখুন, ওই অর্জুন, যুধিষ্ঠির, কর্ণ, দুর্যোধন, এদের মতো ক্যারেক্টারও কিন্তু আমাদের মানে সোসাইটিতে আছে। সেই জন্য রামায়ণ আর মহাভারত এই দুটো হচ্ছে আমাদের কাছে মহাকাব্যের মতো। এগুলো আমাদের মানে আমাদের নিজেদের জীবন ধারাকে, জীবন দর্শনটা যেরকম, সেটা আমাদের দেখায় যে এরকম ক্যারেক্টারের সঙ্গে কোন কোন ক্যারেক্টারের সঙ্গে কি কি হতে পারে। তো সেইভাবে যখন আপনারা ওইটুকু তো পোর্শনটা দেখানো গেলে ভালো হতো আই থিঙ্ক। তবু আমি যদি আরেকটু এগোই, আজকে সাইফ আলী খানের মতো ভালো অভিনেতাকে এরকম ভাবে যে নষ্ট করা হচ্ছে, মানে এই জিনিসটা আমার কাছে খুব খুব খারাপ লেগেছে। মানে আমার সবচেয়ে খারাপ লেগেছে রাবণের ক্যারেক্টারটার জন্য। রাবণ সত্যি কথা বলতে রাবণ শয়তান ছিল, তার ব্যক্তিত্বই আলাদা ছিল, মানে সে যে কত মানে কিভাবে যে সে শক্তিশালী ছিল তার কোনো কিন্তু মানে কোনো মাপঝোক ছিল না। সে ভীষণ সে শক্তিশালী একজন মানুষ ছিল, তার কিছু কাজ তার ভুল ছিল, কিন্তু সে কিন্তু শক্তিশালী ছিল। আজকে আমরা একটা খুব সাধারণ জিনিস, আমরা জানি সীতাকে যখন হরণ করে নিয়ে এসেছিল, পুষ্পক বিমানে করে সে নিয়ে গেছিল। পুষ্পক বিমান কোথায়? পুষ্পক বিমান আমি পুরো সিনেমাটা জুড়ে 3টে সিনে দেখলাম। একটা হচ্ছে প্রথমে যখন শূর্পণখা গিয়ে রাবণকে বলছে যে দাদা দেখো আমার নাক কেটে দিচ্ছে, মানে যখন মুখটা ঢেকে যখন যাচ্ছে, তখন দেখলাম ওই গুহার ডান বাঁ দিকে পুষ্পক বিমানটা সুন্দর ভাবে সাজানো আছে, আর একটা সিনে দেখলাম সাজানো আছে। এবং সিনেমার শেষে যখন রাম সীতা লক্ষণকে নিয়ে বিভীষণ যখন অযোধ্যাতে ফিরলো, তখন সে পুষ্পক বিমানটা, আমি কিন্তু জানি যে সীতাকে পুষ্পক বিমানে করে কিন্তু মানে রাবণ মানে নিয়ে গেছিল। পুষ্পক বিমানের এখানে একটা আলাদা গুরুত্ব আছে, কারণ ওই যে জটায়ুর সঙ্গে যে কনফ্রন্টেশনটা হয়েছিল, ওটা কিন্তু জটায়ু কিন্তু আটকে গেছিল, রাবণ তার ডানা কেটে দিয়েছিল ঠিক আছে, কিন্তু জটায়ু আটকে গেছিল, কিন্তু পুষ্পক বিমানটার জন্য কিন্তু ও সীতাকে ঠিক উদ্ধার করে নিয়ে আসতে পারেনি। তো এইগুলো খুব ছোট ছোট জিনিস, কিছু কিছু টুইস্ট আছে। যেমন যুদ্ধের সময় লঙ্কাতে রামের মুখের মতো একটা মুখ বানিয়ে এটা কিন্তু সীতার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কিন্তু রাবণই নিয়ে গেছিল যে দেখো তোমার স্বামী মারা গেছে। তারপর সীতা সেটা বিশ্বাস করেনি, ঠিক আছে আমি তবুও মেনে নিলাম যে এখানে একটা হ্যালুসিনেট ক্রিয়েট করা হয়েছে রামের সামনে, যে সীতার গলা কেটে দিচ্ছে।
আমি তবু ধরে নিলাম যে ওটা পরিচালক ওইভাবে ওটা ওটা উল্টো করে আর কি দেখাতেই পারে, কিন্তু ওইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না। বিভীষণের মতো একজন এসে তাদের গ্রুপের মধ্যে ঢুকে রামকে সে চ্যালেঞ্জ করছে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, ইন্ট্রোডাকশন কিরকম দেওয়া হচ্ছে, রাবণের দুটো হাত, একটা কুম্ভকর্ণ একটা ইন্দ্রজিৎ। কুম্ভকর্ণ তার ভাই, ইন্দ্রজিৎ তার ছেলে। ইন্দ্রজিতের ক্যারেক্টারই অন্য রকমের। ইন্দ্রজিৎ মানে কখনোই মানে মনে মনে কখনোই চাইতো না যে সীতা এখানে থাকুক, তার মধ্যে সবসময় টু বি আর নট টু বির মতো একটা মানে জিনিস তার মধ্যে সবসময় ঘোরাফেরা করতো। মানে বাবার সে কাজটাকে সাপোর্ট করছে না, কিন্তু বাবার বিরুদ্ধেও যাচ্ছে না, এবং সে খুব ভালো মতো জানতো রামের সঙ্গে যুদ্ধে সে মারা যাবে, এইরকমই ক্যারেক্টার ইন্দ্রজিতের। কিন্তু তা সত্ত্বেও ইন্দ্রজিতের ক্যারেক্টারটাকে মানে কিরকম যেন একটা করে ফেললো, মানে সব মাচো হিরো হয়ে সব ঘুরে বেড়াচ্ছে। লক্ষণ তো, লক্ষণের সঙ্গে ইন্দ্রজিতের যে, আমি ভেবেছিলাম লক্ষণের সঙ্গে ইন্দ্রজিতের টাসেলটা ভালো হবে, কুম্ভকর্ণের সঙ্গে হনুমানের টাসেলটা ভালো হবে। কুম্ভকর্ণ কোথায়? কুম্ভকর্ণের একটা বড় গুরুত্ব ছিল, কারণ সুর্পনখার যখন নাক কেটে গেছিল, সুর্পনখা কিন্তু প্রথমে রাবণের কাছে আসেনি, ও কিন্তু কুম্ভকর্ণের কাছে গেছিল, কুম্ভকর্ণর দাদা, কুম্ভকর্ণ ওর দাদা। কুম্ভকর্ণের কাছে গিয়ে সে প্রথমে নালিশটা করেছিল, কিন্তু তারপরে ও যখন ওই জিনিসটা নিয়ে বেশি মাথা ঘামায়নি, দেন ও রাবণের কাছে গেছিল। তো কুম্ভকর্ণের ক্যারেক্টারটা এরকম। বিভীষণ সে চলে গেল অন্য শিবিরে, সে যোগদান করলো, কিন্তু রাবণের মধ্যে কোনো হেলদোলই নেই। মানে তার যে তার ভাই যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, ওই ক্যারেক্টারটাকেও সেভাবে সাজানো হয়নি। ওভারঅল এই এইগুলো বলার আমার উদ্দেশ্য একটাই, একটা ক্যারেক্টার কো আমি যদি VFX সিজির কাজ ওই কাজ অমুক কাজ সমস্ত কিছু যদি আমি বাদ দিয়ে দিই, ইমোশনালি সিনেমাটা কোনোভাবেই আমাদের সঙ্গে রিলেট করতে মানে আমি তো পারিনি অন্তত। হ্যাঁ, হাততালি পড়েছে কিছু কিছু জায়গায়, হাততালি পড়েছে লাস্টে রাম রাবণের যে টাসেলটা, ওখানে হাততালি পড়েছে। কয়েকটা দৃশ্য আছে, ওই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে, রাবণ যখন শেষ যখন বেরোচ্ছে মন্দোদরী তার সামনে সাদা শাড়িতে এসে দাঁড়াচ্ছে, আর সুর্পনখা তাকে বিজয় তিলক দিতে যাচ্ছে, তখন সুর্পনখার মাথায় হাত দিয়ে সে চলে যাচ্ছে, মানে বিজয় তিলক, ওই সিনটা আমার ভালো লেগেছে। এছাড়া মানে সাইফ আলী খান না আপ্রাণ আপ্রাণ চেষ্টা করেছে যে এই সিনেমাটাতে মানে ভালো করে কাজ করে, কিন্তু সত্যি কথা বলতে তাকে না এইভাবে না ব্যবহার করাই হয়নি। মন্দোদরীর ক্যারেক্টারটাকে পুরোপুরি অফ করে দেওয়া হয়েছে, ইন্দ্রজিতের ক্যারেক্টারটাকে, বা এগুলো প্রত্যেকটা স্ট্রং ক্যারেক্টার প্রত্যেকটা। যাক গে, এটাই ছিল আমার রিয়াকশন। আর কিছু ডায়লগ তো মানে অতিরিক্ত বাড়াবাড়ি। সেই সময় রাম যখন বলছে যে ভারত, এটা আমি ট্রেলারেও শুনেছি কিন্তু তখন আমি কিছু বলিনি একটাই কারণে, ঠিক আছে জিনিসটা যখন পজিটিভ হইতে যাচ্ছে যাক, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হয়েছি ভারতের জন্য লড়ো। তখন ভারতের ভারতবর্ষের কনসেপ্ট তখন কোথায় ছিল? রামায়ণের সময় ভারতবর্ষের কনসেপ্টই তো আসে মহাভারতের যুদ্ধের পরে, যখন সমস্ত ছোট ছোট নগররাষ্ট্রগুলো যখন এক জায়গায় হয়ে গিয়ে হস্তিনাপুরের রাজা যখন যুধিষ্ঠির হয়ে বসলো, তখন ভারতবর্ষের কনসেপ্টটা আসে। রামায়ণের সময় ভারতের কোথায় কনসেপ্ট ছিল? ভারত তখন ভারত ভূমি শুধুমাত্র ছিল সেখানে, মানে এই যে ভারতের কনসেপ্ট মানে ভারত একটা দেশ, এইভাবে যে আমাদের সামনে যে প্রেজেন্ট করাটা, কিছু কিছু জিনিসগুলো আছে মানে যেগুলো ঠিক এই এই মানে এই ডায়লগস গুলো মানে মনে হলো যেন ফোর্সফুলি এখানে করা হয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটা আমার কাছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, কি এই সাইফ আলী খানের জন্য সত্যি খারাপ লাগে। প্রভাস কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় আমার প্রভাসকে ভালো লাগেনি। সীতার কিছুই করা ছিল না, শুধু শুধু আননেসেসারি রাম সীতার মধ্যে গানগুলোকে ঢুকিয়েছে। মানে আমি তো মানে আমার সত্যি সিনেমাটা একদম অ্যাভারেজ একটা সিনেমা মনে হয়েছে। যাই হোক, ব্যবসা হয়তো করবে যারা ভক্ত আছে, ভক্তদের কাছে আর কি আছে। তো যাই হোক, এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।